জাতির আজাব প্রতিরুদ্ধ হবার পর অভিশপ্ত শয়তান তাকে সংবাদ জানান, আপনার জাতির প্রতি কোন আজাব আসে নাই, আরে তারা তো আরামে আছে ইউনুস নবী, আরে তোমাকে জানায়ো যার কপালে জাহালেই কাছে রে। ইবলিশ শয়তান ইউনুস আল্লাহ সাল্লামের জাতির আজাব বিরুদ্ধ হবার পর অভিশপ্ত শয়তান তাকে সংবাদ দিল, আপনার জাতির প্রতি তো কোনো আজাবই আসে নাই, তারা তো আরামই আছে, ভালোই কাটছে তাদের। এতে তিনি মনে করলেন, ইউনুস আলাইহিস সালাম মনে করলেন, তাহলে তো আমি স্বজাতির নিকট মিথ্যাবাদী প্রতিপন্ন হয়ে গেলাম। যে স্থানের উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন তথায় যেতে নদীর পার হওয়ার জন্য এক নৌকায় আরোহণ করেন, নৌকার সম্মুখে অগ্রসর না হয়ে স্রোতের মাঝে চক্কর কাটাতে থাকে। লোকেরা বলল, নৌকায় এমন কোন গোলাম আরোহী হয়েছে যে নিজ মালিক মনিবের কাছ থেকে পালিয়ে এসেছে, তাই নৌকা চক্কর কাটছে, সম্মুখে অগ্রসর হচ্ছে না। কে সে পলাতক গোলাম? কিভাবে তাকে চিহ্নিত করা হবে? এ নিয়ে নৌকা আরোহীদের মাঝে কথোপকথন চলছে, কিন্তু ইউনুস আল্লাহ সাল্লামই যে পালিয়ে যাচ্ছে আজাব হবে। তখন হযরত ইউনুস আল্লাহ সাল্লাম বললেন, সে পলাতক গোলাম আমি, নিজ মালিকের বিনা অনুমতিতে পালিয়ে এসেছি। লোকেরা বলল, আল্লাহ মাফ করুন, আপনি গোলাম হবেন কেন? আপনাকে দেখে তো কিছুতেই ভাবার উপায় নাই যে আপনি কারো গোলাম। তিনি বললেন, আসলেই আমি সত্যিই বলছি, আমি মালিক থেকে পালিয়ে আসা গোলাম। অবশেষে লটারি করার সিদ্ধান্ত হয়, তিনি বারো লটারি করা হয়, বারবার লটারি করা হয়, প্রতিবারই লটারিতে ইউনুস আল্লাহ সাল্লামের নাম উঠে যে ইনি পালিয়ে এসেছেন। অবশেষে নৌকা তাকে গিলে ফেলে, অবশেষে অবশেষে লটারির সিদ্ধান্ত গেল হইয়া, তিনি বারো লটারি করা হয়েছিল বাইরে আপনাদের যাই কইয়া, প্রতিবারই লটারিতে ইউনুসের নাম। অবশেষে নৌকার মাঝি মাল্লার দিকে তাকান, তাকাইতে নদীতে নিক্ষেপ করলেন যখন তাই, এ যে নদীতে নিক্ষেপিত হলে একটি বিহদ্ধকার মাছ এসে খাইলেন তাকো, আল্লাহ তোমার আজব নীলা রে। প্রতিবারে লটারিতে ইউনুস আল্লাহ সাল্লামের নাম ওঠে। অবশেষে নৌকার মাঝি মাল্লারা তাহাকে নদীতে নিক্ষেপ করে, দিলেন নদীতে ফেলে, তোমার জন্য কি আমরা মরব? ইউনুস আল্লাহ সাল্লাম নদীতে নিক্ষেপিত হল, একটি বৃহত্তকার মাছ এসে তাহাকে গিলে ফেলল। এই এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, সূরা সফাত আয়াত 142 পারা 23। তাফসীর গ্রন্থদের বর্ণিত আছে যে হযরত ইউনুস আল্লাহ সাল্লামকে গিলে ফেলার পর তাকে বলল, হে আল্লাহর নবী, আপনাকে ভালোভাবে রাখার জন্য আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে আল্লাহর তরফ থেকে, যেন আপনার কোনো প্রকার কষ্ট না হয়। মাসে বলতেছে, আমার পেটে আপনার জিন্দাখানা। যখন আল্লাহর ইচ্ছে সম্পূর্ণ পবিত্র পরিচ্ছন্ন স্থানে অবস্থান করছেন, পেট এবার সর্বপ্রকার অপবিত্র থেকে তাই মুক্ত হইয়া যাইব আমার গো, বলতেছি এইবার যার কপালে জালে কাছে রে। আল্লাহর ইচ্ছা হবে, দয়ার আল্লাহ আপনি
আপনাকে তখন মুক্তি দিয়া দেবে। মাসে বলল আমার পেটে সর্বপ্রকার অপবিত্রতা থাকে, অপবিত্রতা থেকে মুক্ত তোমায় বলি ভালো। মাসে বলল আপনার যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন আপনাকে মুক্তি দিবেন। মাস বলল আমার পেটে সর্বপ্রকার অপবিত্রতা থেকে মুক্ত। আপনি তসবিহ তেলাওয়াতে মগ্ন থাকেন, তসবিহ তেলাওয়াতে মগ্ন থাকি, আমার পেটেই এখন আপনার জিন্দাখানা হয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিলেন। যে কয়দিন তিনি মাছের পেটে ছিলেন, মাছ নিজের মুখ খোলা রাখে যেন তার কোনো প্রকার কষ্ট না হয়। অবশেষে 40 দিন পর আল্লাহর নির্দেশে মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে নদীর পারে এনে উগরে দেয়। মাছের পেটে থাকাকালীন তিনি আল্লাহর ইবাদত এবং জিকির মশগুলে ছিলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। শরীর খুবই দুর্বল হয়ে পড়ে, যেহেতু মাছের পেটেও আল্লাহর ইবাদত ও জিকিরে মশগুল ছিলেন, তাই আল্লাহ তাআলা দয়া পরশয়ে তাকে মুক্তি দেয়। মাছের পেটে ইউনুস নবী, ইলাহার নাম যদি সে না নিত, কেমন পর্যন্ত মাছের পেটে থাই কেড়ে যাইত। যে মাছটি তাকে নিয়া শাস সমুদ্র সবটুকু দেখাতে লাগিল, তিনিও মাছের পেটে অবস্থা গো এইবার আল্লাহর কুদরত দেখিতে লাগিল। রে দয়াল তুমি কি খেলা খেলাইলা, মাছের পেটে আল্লাহর কাছে পানহা না চাইলে মুক্তি না চাইলে কেয়ামত পর্যন্ত ওনাকে মাছের পেটে রাখা হইত। যে মাছটি তাকে খেয়েছে এই মাছটি শাসমুদ্র সবটুকু বিচরণ করে তাকে দেখিয়েছে, তিনিও মাছের পেটে অবস্থান করে আল্লাহর নানাবিধ কুদরতের নির্দেশনা অবলোকন করেন এবং জিকির ও তেলাওয়াত করতে থাকেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশেষে তিনি অন্ধকার পঞ্জের মাঝে ডাকলেন আমাকে, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি পবিত্র, নিশ্চয় আমি অপরাধীর অন্তর্ভুক্ত হয়ে গেছি, ইউনুস আল্লাহ সাল্লাম বললেন। ততবার আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা হতে নাজাত দিলাম। আমি এভাবেই মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। সূরা আম্বিয়া এই কথাটি আছে আয়াত 87 এবং 88 পারা 17। আল্লাহর নির্দেশে 40 দিন পর মাস ইউনুস নবীকে নদীর পারে এই না এইবার গো শুকনায় এবার উগরে দেয় ওই মাছের। মাছের পেট থেকে নাজাত ইউনুস নবী পায়া, তিনি শুক্রিয়া স্বরূপ সারাকাত নামাজ আদায় যায় করিয়া। এই নামাজ আসরের নামাজ ছিল বলে কথিত আছে, মাছ যখন তাকে নদীর পারে উগরে দিয়েছে তখন তার শরীরের অঙ্গ প্রত্যেক অঙ্গ সমূহ খুবই নাজুক ছিল এবং দুর্বল হয়ে পড়ছিল। এই যে বলি এখন কিছুই কিছুই খেতে পারছিল না গো ইউনুস নবী, বলি যে আপনার তখন তার শরীরের অঙ্গে প্রত্যেক সমূহ খুবই নাজুক এবং দুর্বল হয়ে পড়ছিল, কিছুই খেতে পারছিলেন না। তখন আল্লাহ তাআলা আপন কুদরতে সেখানে একটি কুদু গাছ উৎপন্ন করেন। এই কুদু গাছ উৎপন্ন করে সাথে সাথে গাছ কদু লাগে, তিনি করলেন কি এই কদু খেতে এবং কুদু গাছের ছায়ায় অবস্থান করতে থাকেন। কিছুটা শক্তি ফিরে পাবার পর আল্লাহ তাআলা নির্দেশ সসম্পদের নিকট ফিরে যান। ততবার আমি তাকে এই ময়দানে নিক্ষেপ করলাম, আল্লাহ বললেন আরো, আর তখন তিনি অসুস্থ ছিলেন এবং আমি তার উপরে একটি লতাযুক্ত ছায়া তরুল জন্মিয়ে দিয়েছিলাম, আর আমি তাকে
1,00,000 বা লাখের অধিক লোকের প্রতি রাসূল বানিয়ে পাঠিয়েছিলাম। অনন্তর তারা ঈমান এনেছিল, তাই আমি তাদেরকে এক নির্ধারিত সময় পর্যন্ত সুখ সম্প্রদায় করেছি। মাসের পেট থেকে মুক্তি পাবার পর তিন শূন্য বিজয়া আল্লাহর নির্দেশে স্বজাতির মাঝে এইবার প্রত্যাবর্তন করে, কারণ তিনি স্বজাতির প্রতি গয় সন্তুষ্ট হয়ে ত্যাগ করেছিল রে। ওইদিকে তিনি যে তাদেরকে তিন দিন পর আজাব নাজেল হওয়ার কথা বলেছিলেন, এইবার তার কথিত মতে নির্ধারিত হইয়া আজাবের নিদর্শন প্রকাশ পাওয়ায় পুরুষ নারীরা অপ্রাপ্ত বয়স্ক শিশু এমনকি তাদের চতুর্থ পশ যন্ত্রগুলি যায়া মাঠে গিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাপ চাইতে যাই রে। দয়াল তুমি কি খেলা খেলাইলা? ওই যে শয়তান কইছিল যে আপনার স্বজাতি আরামেই আছে, ওইদিকে তিনি তাদেরকে তিন দিন পর আজাব নাজিল হওয়ার কথা বলেছিলেন, তার কথিত মতে নির্ধারিত আজাবের নির্দেশনা প্রকাশ পাওয়ার পুরুষ নারী অপ্রাপ্ত বয়স্ক শিশু এমনকি তাদের চতুষ্পদ যন্ত্রগুলো সহ মাটি গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে গুনাহ মাপ চাইতে থাকেন। সাথে সাথে তারা নবীর আনুগত্য অনুসরণ করে বলে আল্লাহর সাথে ওয়াদা করে, এমন ওয়াদাই করে থাকে তারা। এভাবে অপরাধের স্বীকারোক্তি করে তওবা করার ফলে দয়া পরশে আল্লাহ তাআলা তাদের উপর থেকে এই আগত প্রায় আজাব হাটিয়ে নেন, আর আজাব দেন নাই, তুলে নিয়েছিলেন। সে জাতির লোকেরা আজাবের নিদর্শন প্রকাশ পেতে দেখে তাকে গো খুঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে রে। দয়াল তুমি কই রইলা লুকাইয়ে, নিজেরাই কান্নাকাটি করলো আল্লাহর দরবারে। মাছের পেট থেকে মুক্তি পেয়ে তিনি জাতির মাঝে গেলে, জাতির মাঝে উপনীত হলে তারা খুবই খুশি গেল হইয়া। অত্যন্ত সম্মান মর্যাদার সাথে তার অভ্যারন্তরতা জানাই আমি বলি যে নাকি আরে দয়াল তুমি পার করো আমারে। স্বজাতিরা তারা দেখে কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করে, মাছের পেট থেকে মুক্তি পেয়ে এবার স্বজাতির মাঝে উপনীত হলে তারা খুবই খুশি হয়, অত্যন্ত সম্মান মর্যাদার সাথে তাকে অভ্যর্থনা জানায়। এই অভ্যর্থনা জানালে পরে তারপরও 30 বছর পর্যন্ত জীবিত ছিলেন দীর্ঘকাল ব্যাপী আল্লাহর বান্দা, তার থেকে শরীয়তের শিক্ষা গ্রহণ করে উপকৃত হয়ে থাকে। হযরতে ইউনুস আল্লাহ সাল্লামের কথা জীবনী উপহার দিলাম, ভালো লাগলে আমার গাওয়া সার্থক হবে, সকলকে ধন্যবাদ। এই পর্যন্ত ইউনুস নবীর কথা গেলাম যে বলিয়া, বলবে দবি করবেন ক্ষমায় রে ভাইরা। ভালো ভালো জীবনী গান পাইবেন আমার কাছে, আমি পালা গান করি মনসে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া দেখিবেন সকলে। সবার কাছে বিদায় লইয়া আমি শেষ করলাম তবে, আমি বাউল সান মিয়া গো ভাইরে আপনাদের যাই বলে রে।
দয়াল তুমি দেখো নজর করিয়া।